আমাদের আজকে ফার্স্ট ডে লেকচার ওয়ান বিজনেস কমিউনিকেশন ক্লাস। আজকের ক্লাসে আমরা বিজনেস কমিউনিকেশন নিয়ে কোনো কথাই বলবো না, ইভেন কমিউনিকেশন নিয়েও কথা বলবো না, ইভেন কোর্স রিলেটেড কোনো কথাই বলবো না। বাট আজকে ওভারঅল, আজকে যেহেতু আমাদের নতুন সেমিস্টারের আপনাদের সাথে প্রথম ক্লাস হচ্ছে, ওভারঅল এখন শুধু আমরা না, পুরো বাংলাদেশের সব ইউনিভার্সিটি এই জানুয়ারির 1 তারিখ থেকে কোন এডুকেশনাল সিস্টেমের মধ্যে ঢুকে গেছে বা ঢুকে যেতে বাধ্য, অলরেডি সেটার সাথে কমপ্লাই করতে সবাই বাধ্য, সেই জিনিসটার সাথে শুধু আপনাদেরকে খুব সংক্ষেপে অল্প একটু পরিচয় করাই দিব। এটা নিয়ে আমরা আজকে থেকে আরও প্রায় 6-7 মাস আগে থেকে কাজ শুরু করছি, বেসিক্যালি 6-7 মাস আগে না, আরও প্রায় 8-10 মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। আমরা ওই অনুযায়ী কারিকুলাম ডেভেলপমেন্ট করছি, UGC-তে সাবমিট করছি, সেগুলো রিভিউ হয়ে আসছে, সেগুলোর আবার রিভাইজ ভার্সন পাঠানো হয়েছে। শুধু সেটা না, আমি নিজে কয়েকবার এগুলোর উপরে ট্রেনিংয়ে অ্যাটেন্ড করছি, এসে আবার পুরো ইউনিভার্সিটির সব ফ্যাকাল্টিদেরকে এটাতে ট্রেনিং করাইছি, ম্যানেজমেন্টের সাথেও এগুলো নিয়ে সেশন হয়েছে, লটস অফ থিং। মানে প্রথম কথা হচ্ছে যে নতুন জিনিস তো সবার জন্যই নতুন, শুধু যে আপনার জন্য নতুন তা তো না, আমার জন্য নতুন। তো আমার জন্য যেটা নতুন আগে তো আগে সেটা আমার নিজে শিখতে হবে, সেটা নিজে ট্রেনিং নিতে হবে, আমি একা শিখলে তো হবে না, টিচার তো বাকি সবাই আছে, তাহলে বাকিদেরকেও শিখাইতে হবে। টিচার নিজে শিখতে পারলে এরপরে আপনারা শিখিতে পারবে। এখন টিচার নিজে শিখেও যে মানে সবাই যে ক্লাসে আপনাদেরকে পাবে বা সেই সুযোগ পাবে সেটাও তো না, কিন্তু আপনার মিনিমাম একটা বেসিক ধারণা তো থাকতে হবে। তো সেই জায়গাটার জন্য জাস্ট একটু ধারণা দিয়ে রাখা আপনাদেরকে, যে আমরা এই যে বলতেছি যে আমাদের কারিকুলাম এখন আউটকাম বেসড কারিকুলাম হয়ে গেছে, OBE কারিকুলাম, জানেন সবাই? ধারণা আছে, কারো ধারণা আছে? হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন, মানে নাম মানে না মানে কারিকুলামটা কী কারিকুলাম হয়ে গেছে সেটার সাথেও সবার পরিচয় নেই, তারপরে ভিতরে কী তেলে হয়েছে সেটা তো স্বাভাবিকভাবে, এবং আপনার তো ধারণা থাকার কথা না, এটা তো আমাদের দায়িত্ব আপনাকে পরিচয় করা দেওয়া বা ইয়া করা। বাট আমাদের যেই টাইম লিমিট, আপনাদের সাথে যেই কয়টা আমরা ক্লাস আওয়ার পাই, সেখানে আসলে ক্লাসের পড়া পড়াবো, পরীক্ষা নিব, না বাড়তি অন্য জিনিস নিয়ে কথা বলবো, সেই জিনিসটা এনিওয়ে, তারপরেও আজকের ক্লাসটা রাখছি যে অ্যাটলিস্ট কিছুটা হইলেও এই জিনিসটা ধারণা দেওয়া আপনাদেরকে জরুরি। বাংলাদেশের হায়ার এডুকেশন, এটা শুধুমাত্র হায়ার এডুকেশনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ এডুকেশন, UGC এবং এক্সপার্টদের সমন্বয়ে একটা কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা হয়েছে, এবং এটা 15-এ ডেভেলপ হয়েছে, লাস্টে January 2021-এ গিয়ে এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এবং এটা হচ্ছে বেসিক্যালি ফর হায়ার এডুকেশনের জন্য। সো হায়ার এডুকেশন মানেই আমরা বলতেছি HSC লেভেলের পর থেকে যা আছে, এবার সে আগে কেউ ডিগ্রি করতো, কেউ অনার্সে ভর্তি হতো, কেউ 3 বছরের অনার্স, কেউ 4 বছরের অনার্স, আমরা এখানে ব্যাচেলর করতেছি, যারা ইংলিশে পড়তেছে তাদের হচ্ছে শুধু ব্যাচেলর, আমরা যারা ইঞ্জিনিয়ারিং করতেছি তাদের হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং, কেউ BSc ইন EEE-তে করতেছে, কেউ CSE-তে করতেছে, কেউ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছে, যাই হোক। তো এই কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কে আসলে টোটাল হায়ার এডুকেশনের যে যেটাতেই করুক, ইঞ্জিনিয়ারিং করুক, 4 ইয়ার্সের ব্যাচেলর করুক, অনার্স করুক, যে যেই ডিসিপ্লিনে যেই সাবজেক্টেই পড়াশোনা করুক, বাংলায় পড়ুক আর ইংরেজিতে পড়ুক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুক আর মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুক, প্রত্যেকের একটা বেসিক কোয়ালিটি প্যারামিটার ফ্রেমওয়ার্ক সেট করে দেওয়া হয়েছে, যে তার পড়াশোনার ধরনটা কীরকম হইতে হবে, তার প্যাটার্নটা কীরকম হইতে হবে, এডুকেশনাল স্ট্রাকচারটা কীরকম হইতে হবে, এমনকি অ্যাসেসমেন্ট স্ট্রাকচার, মানে সব কিছু মোটামুটি ডিটেল এখানে দিয়ে দেওয়া আছে। এবং আমাদের স্টেজটা শুরু হয়েছে এইখান থেকে, তার আগের এই যে যতগুলো স্টেজ সেগুলো নিয়ে না, আমাদের ব্যাচেলর স্টেজ, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, এরপরের স্টেজ হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, কেউ করলে করলো না, এলে নাই, তারপরে হচ্ছে মাস্টার্স, তারপরে হচ্ছে ডক্টরাল। আমরা এখন যে ইয়ারটা ডেভেলপ করছি সেটা হচ্ছে শুধুমাত্র 7-এর জন্য ডিটেল করা হয়েছে, এবং আপনাদের সাথে শুধু 7 নিয়েই একটু কথা বল, বাকি সব কিছু নিয়ে কথা বলার তো সুযোগ নেই বা সময়ও নেই। আচ্ছা, তো এই ফ্রেমওয়ার্কটাতে মোটামুটি অনেক কিছু আছে, জাস্ট একটু দেখায় আমি সামারিতে চলে যাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন বেশ অত বড় না, বাট এই যে আমাদের ইয়ার জন্য প্রত্যেকটা মোড দিয়ে দেওয়া আছে, যে আমার মাস্টার্স কোন মোডের জন্য ক্রেডিট, মিনিমাম গ্র্যাজুয়েটিং ক্রেডিট কত হতে হবে,
সেই জিনিসগুলো এখানে মেনশন করে দেওয়া আছে, আমাদের জন্য কত সেটা দেখাবো। এবং ব্যাচেলর যদি 5 ইয়ার্স ব্যাচেলর হয়, 4 ইয়ার ব্যাচেলর হয়, প্রত্যেকটার জন্য আলাদাভাবে ডিফাইন করা আছে যে তাদেরকে কী কী কন্ডিশন ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে মূল যে ব্যাপারটা, মূল যে চেঞ্জ আসছে সেটা হচ্ছে এই যে চারটা জিনিস, যেটা আলাদাভাবে আরেকটু পরে দেখাবো, যে চারটা ডোমেইনের কথা তারা দিয়ে দিছে, যে এই চারটা ডোমেইনকে টাচ করে পড়াশোনা হইতে হবে। মানে পড়াশোনাটা এখন যেভাবে হচ্ছে বা বছরের পর বছর ধরে যেভাবে হচ্ছে, পড়াশোনাটা সেরকমভাবে হবে না, একটু ডিফারেন্টভাবে হইতে হবে। এবং এক ক্রেডিট সেটা যদি লেকচার ওয়াইজ হয় তাহলে এক ক্রেডিট ইকুইভ্যালেন্ট হচ্ছে 40 ঘন্টা এক ক্রেডিটের একটা কোর্সের জন্য। যদি সেটা ল্যাব কোর্স হয় তাহলে 60 আওয়ার্স, এবং যদি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট বা প্র্যাকটিক্যাল কোনো প্রজেক্ট বেস কাজ হয় তাহলে সেটা 80 আওয়ার্স, এটা কমপ্লাই করতে হবে। তার মানে এক ক্রেডিটের কোর্স 40 ঘন্টা যদি আপনি প্রমাণ করতে না পারেন, টিচার, স্টুডেন্ট, ইউনিভার্সিটি সবাই মিলে যদি প্রমাণ করতে না পারে, এক ক্রেডিটের একটা কোর্সের পিছনে সে 40 ঘন্টা সময় দেয় নাই, তাহলে সে আসলে কোর্সটা করেনি। সহজ বাংলা বুঝতে পারছেন কি না? এখন এই 40 ঘন্টা সব মিলায়, তার মানে হচ্ছে যে এই যে ইউনিভার্সিটি ক্লাস করাইতেছে আপনাকে, আপনি বাসায় বসে পড়তেছেন, আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছেন, ভিডিও দেখতেছেন, ইউনিভার্সিটিতে এসে গ্রুপ ডিসকাশন করতেছেন, প্রেজেন্টেশন দিতেছেন, পরীক্ষা দিতেছেন, এই সব কিছু মিলে। এবং এটা তো এমনিতেই হয়ে যাওয়ার কথা, কারণ স্বাভাবিকভাবে আপনার অ্যাক্রেডিটেড কোর্সে আমার তো 3 ঘন্টা করে ক্লাস নেওয়ারই কথা বলতেছি। তো তাহলে আমার অ্যাক্রেডিটেড কোর্সে সপ্তাহে 1 ঘন্টা করে ক্লাস নিলেই আমার 6 মাসের কোর্সে অটোমেটিক্যালি সেই সময়টা হয়ে যাওয়ার কথা। 40 ঘন্টায় শুধু ক্লাস আওয়ার দিয়েই আমাদের মোটামুটি 90% টাইম হয়ে যায়, আর বাসায় বসে একটু পড়াশোনা করলে তো হয়ে যাওয়ার কথা। সো এটা হয়ে যায় শুধু যদি কেউ প্রতিদিন ক্লাসে থাকে বা ইয়ে থাকে, তাইলেই হয়ে যায়। কিন্তু যদি কারো অবস্থা এরকম হয় যে সে থাকে ভিন দেশে, মানে অন্য জেলায় থাকে, সে শুধুমাত্র পরীক্ষার আগে এসে হাজির হয় এবং রিকোয়েস্ট টিকোয়েস্ট করে কোনো রকমে পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে বা পরীক্ষা দেয়, তাহলে দেখা যাবে যে সে নিজেও পড়াশোনা করে নেই, আর এখানেও পড়াশোনা করে নেই, বা ইউটিউব থেকেও লেকচার ফলো করে নেই, কোনো কিছুই করে নেই, তার এটা হয়নি। ঠিক আছে, এটা হয় নাই মানে হচ্ছে সে আসলে মিনিমাম কোয়ালিফিকেশনটাই অর্জন করে নেই, কারণ 40 ঘন্টার কম হইলে সে আসলে অ্যাক্রেডিট কোর্সের জন্য মিনিমাম যতটুকু ঘন্টা তার পরিশ্রম করার কথা ছিল, সময় দেওয়ার কথা ছিল, সে সেটা দিতে পারেনি, এরকম প্রত্যেকটা জিনিসের জন্য। আচ্ছা, এই ফ্রেমওয়ার্কে ডিটেলে না যাই, আপনাদেরকে জাস্ট একটা সামারি দেখাই। পঁয়তাল্লিশ ঘন্টা ছিল, একটু কম করা হয়েছে, 3 ক্রেডিট মানে 45 ঘন্টা, 1 ক্রেডিট ইকুয়ালস টু 15 আওয়ার্স। এখন সেটাকে আরেকটু নমনীয়। আচ্ছা, এবং এই যে ফ্রেমওয়ার্কটার কথা বললাম, এটা কিসের ফ্রেমওয়ার্ক বুঝতেছেন? আমাদের ইউনিভার্সিটি ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কের নাম কি? ইউনিভার্সিটি অফ স্কলার্স ফ্রেমওয়ার্ক, বাংলাদেশের ন্যাশনাল, সারা বাংলাদেশের জন্য। কিন্তু মানে শুধু এরকম না যে শুধু ইউনিভার্সিটি অফ স্কলার্সে আপনি ঢুকছেন আর আপনার জন্য এই ফ্রেমওয়ার্ক বানানো হয়েছে, না, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সবার জন্য ফ্রেমওয়ার্ক বানানো হয়েছে, এবং এই ফ্রেমওয়ার্ক মানতে সবাই বাধ্য। কেন বাধ্য? ইউজিসির ক্লজ 17-এ দিয়ে দেওয়া আছে, নো হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ক্যান অফার ডিগ্রি উইথ দেয়ার ওন ফ্রেমওয়ার্ক দ্যাট ভায়োলেটস বিএনকেএফ রিকোয়ারমেন্টস। কি বুঝলেন? বিএনকেএফ এর যা যা শর্ত দেওয়া আছে, যেভাবে করতে বলা হয়েছে সেইভাবে না করে কোনো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সো আপনারা বলতে পারেন ইউনিভার্সিটির মতো করে অতীতেও দিছে, ভবিষ্যতেও যেমন ইচ্ছা তেমনি দিতেই পারে, বা এখনও দিয়ে আসতেছে, বা বাংলাদেশের বছর পর বছর ধরে অনেক কিছুই হয়েছে। কিন্তু এখন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এখন প্রত্যেকে এটা মানতে বাধ্য, কারণ ইউনিভার্সিটি এইটা না মাইনে নিজেদের মতো করে ডিগ্রি দিবে, সেই অথরিটি এখন আর ইউনিভার্সিটি নাই, ইউনিভার্সিটির স্যাংশন হয়ে যাবে, ইউনিভার্সিটির ভর্তি বন্ধ হয়ে যাবে, ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে, এবং হইতেছে তো, বিভিন্ন নিউজ তো আপনারা কন্টিনিউয়াসলি পাইতেছেন। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই পুরো বিএনকেএফ এ যা বলা আছে রিকোয়ারমেন্ট, এগুলো হচ্ছে মিনিমাম, মানে আপনাকে মিনিমাম 40 ঘন্টা ফিল আপ করতে হবে। আপনি যদি এর বেশি করেন কেউ আপত্তি করবে? কিন্তু মিনিমামটা, এই যে আমরা বলি পাশ মার্কস 40, তো 40 পাশ মার্কস মানে হচ্ছে মিনিমাম 40 পাইতে হবে পাশ করার জন্য। কেউ যদি এর বেশি পায় তাহলে কি মার দিবে নাকি? না, সেরকম কোনো সুযোগ নেই। আচ্ছা, সো মিনিমাম জিনিসগুলো একটু বলা আছে।
আচ্ছা দেখেন, আমরা যেই লেভেলে আছি আমাদের লেভেলটা হচ্ছে ব্যাচেলর লেভেল। ব্যাচেলর লেভেল যদি 5 ইয়ার্স ব্যাচেলর হয়, যেমন MBBS এর ডিগ্রি থেকে শুরু করে অনেক জায়গায় আছে 5 ইয়ার্সের বিভিন্ন ধরনের আর্কিটেকচারে আছে। সো আমাদের যদি 5 ইয়ার্স ব্যাচেলর হয় তাহলে সেটার জন্য হচ্ছে 160 ক্রেডিট রিকোয়ারমেন্টস 160। ব্যাচেলর উইথ অনার্স যেটা 4 ইয়ার্স ব্যাচেলর আমাদের যেটা সেটা হচ্ছে 140, আর আমাদের 3 ইয়ার্স ব্যাচেলর যেটা সেটা হচ্ছে 120। আসলে আমরা এর আগে আরও বেশি করতাম, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 160-170 পর্যন্ত বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে তাই ছিল। এখন এই ইয়া পাওয়ার পরে সবাই আবার কমানো শুরু করছে, সবাই কমাইতে যাইতেছে যে আমি তাহলে খামাখায় 170-180 এত করার দরকার কি? সরকার আমার কাছে চাইতেছে যে 140 হইলেই চলে। আমি ব্যবসার ধান্দা আবার অন্যরকম, যারা বিজনেস করতে যেতেছে তাদের ব্যাপারটা আলাদা, কারণ ক্রেডিটের সাথে কোর্স যত বেশি হবে ক্রেডিটের সাথে তো টাকা সম্পর্ক, যত ক্রেডিট সেই অনুযায়ী তো টাকা। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারটা সেরকম না, আমাদের ব্যাপারটা হচ্ছে যে আপনার জাস্ট যতটুকু দরকার এই কারণে আমরা একদম 40-এর কাছাকাছি নিয়ে আসছি। আমরা ফার্স্টে 140 প্রপোজ করছিলাম, আরেকটা কোর্স অ্যাড করতে বলছে সেটা 142-143-এর মতো হয়ে যাবে ফাইনাল। সো 140 যদি হয়ে যায় তাহলে সে ডিগ্রির জন্য যোগ্য। এখন ইউনিভার্সিটি চাইলে এটার 180 অফার করতে পারে, ইউনিভার্সিটি চাইলে 170 অফার করতে পারে, কিন্তু ইউনিভার্সিটি চাইলে 139 অফার করতে পারবে? বুঝতেছেন কিনা কথা? সো আপনাকে যদি কোনো ইউনিভার্সিটি 138 ক্রেডিট অফার করে বা লোভ দেখায় যে 138 ক্রেডিটে বের করে দিয়ে দেবো, আপনার এতটুকু নলেজ থাকতে হবে যে 138 ক্রেডিট দিয়ে এখন এই ডিগ্রি হবে না। বাংলা বুঝতেছেন কথা? আচ্ছা, সো এই হচ্ছে ক্রেডিটের রিকোয়ারমেন্ট। আওয়ারের কথা বললাম যে আমার যদি 1 ক্রেডিটের একটা কোর্স হয়, আমাদের সেমিস্টার হওয়ার কথা এখন সব 6 মাসের, কোনো 4 মাসের সেমিস্টার হওয়ার কথা না। অলরেডি আপনারা দেখছেন গত 1 বছর ধরে UGC সব ইউনিভার্সিটিতে মানে নোটিস পাঠায়, চিঠি পাঠায়, বারবার বলতেছে, এখনও সবাই করে নেই, করতে পারতেছে না। স্বাভাবিক, বাংলাদেশের মতো দেশে তো সবাইরে এক লাইনে নিয়ে আসা, এক একজন তো এক এক রকম, ঠিক আছে, এবং কেউ তো কম যায় না, সব তো রুই কাতল বল, মানে আমাদের এইখানে ধরেন সেরকম কেউ নাই বা ইয়া না, কিন্তু বাকি যে এখানে আছে সবাই তো কেউ না কেউ কারো না কারো কিছু লাগে। সো যেহেতু কারো না কারো কিছু লাগে তাদেরকে তো কিছু করা যায় না, ঠিক আছে, তারা রুলস না মানলেও কিছু করা যায় না। আর বাকি যারা নতুন বা রুলস মানতে চায়, তো রুলস মানতে চায় কিন্তু বাস্তবতার কারণে সব কিছু পারে না, তাদের উপর আবার সব কিছু। ওই যে দেখেন না যে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দেয় না তাদের কিছু হয় না, কিন্তু যাদের ট্যাক্স আসেই মাত্র অল্প কয়েক লাখ টাকা তাদের ট্যাক্স না দিলে খবর আছে, তাদের হচ্ছে অনেক সব রুলস রেগুলেশন তাদের জন্য অনেক কিছু। এনিওয়ে, সো আমাদের জন্য হচ্ছে যদি 1 ক্রেডিটের কোর্স হয় তাহলে 1 ক্রেডিটের কোর্সের আমার 6 মাসের একটা সেমিস্টারে অন্তত 14 উইকস ক্লাস হওয়ার কথা, 14 উইকস যদি ক্লাস হয় অন্তত 14টা ক্লাস হওয়ার কথা, 14টা ক্লাস হইলে অন্তত 14 ঘন্টা তার ক্লাস, ঠিক আছে, এইটা হচ্ছে 1 ক্রেডিটের কোর্সের জন্য। তাহলে 3 ক্রেডিটের কোর্সের জন্য কত দেখেন হিসাবটা? এই যে আমরা এখানে করেই দেখেছি, ধরেন 1 ক্রেডিটের একটা কোর্স যদি হয় তাহলে 1 ক্রেডিট, আচ্ছা এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা আওয়ার বলতে শুধু বলতাম যে ক্লাস আওয়ার, রুটিনের মধ্যে কত ঘন্টা আছে, কত ঘন্টা ক্লাস করাইছে সেটা, এখন শুধু সেটা না, এখন হচ্ছে যে ক্লাসের মধ্যে আপনি কতটুকু শিখছেন আর ক্লাসের বাইরে কতটুকু শিখছেন। ক্লাসের বাইরে মানে ওই বারান্দায়ও হইতে পারে, বাসায় গিয়েও হইতে পারে, বাসায় যাওয়ার পথে বাসেও হইতে পারে, যে কোনো জায়গায় আপনি যতক্ষণ পড়তেছেন ততক্ষণই তো, মানে এটা তো আপনারই থাকতেছে, এটা তো আর চলে যেতেছে না, কেউ চুরি করে নিতেছে না। সো বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে এটাকে আমরা বলতেছি নোশনাল আওয়ার। নোশনাল আওয়ারটা কি? দ্য অ্যামাউন্ট স্টুডেন্ট লার্নিং টাইম ইট টেক্স ফর অ্যান এভারেজ স্টুডেন্ট টু অ্যাচিভ দ্য লার্নিং আউটকাম। যে কোনো একজন এভারেজ মানে একদম ভালো কোয়ালিটির স্টুডেন্টও না আবার একদম খারাপ কোয়ালিটির স্টুডেন্টও না, ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য একটা জিনিস শেখার জন্য যতটুকু সময় লাগে। তো নর্মালি দেখা যায় যে 1 ঘন্টার একটা ক্লাসে যতটুকু মূল পড়ালেখার জিনিস শেখানো হয় সেটা শিখতে বাসায় গিয়ে স্টুডেন্টদের 2 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি কখনোই লাগে না। 2 ঘন্টা সময় যদি আপনারা দিতেন তাহলে তো আমরা মানে আনন্দে লাভ দিয়ে এখান থেকে পড়ে মরে যেতাম, মানে সব আত্মহত্যা করে মরেই যেতাম এই আনন্দে যে ওনারা আমরা যেই ক্লাসটা করাইছি পুরো সপ্তাহের মধ্যে অন্তত 2 ঘন্টা নিজেরা বাসায় গিয়ে সেটা দেখছে, যে সব শুক্রবার এসে ক্লাস করে গেছিলো আর বাকি পুরো সপ্তাহে অন্তত 2 ঘন্টা সেটা দেখছে, তাইলে তো খবরই আছিল। উল্টা আমরা ডেকে মিষ্টি খাওয়াইতাম যে বাবা তুই মিষ্টি খেয়ে যা, কিন্তু অরিজিনালি সেই 2 ঘন্টাই ম্যাক্সিমাম, এর বেশি প্রয়োজন হয় না। তাহলে স্টুডেন্ট লার্নিং টাইমটা হচ্ছে ফেস টু ফেস লার্নিং টাইম, ক্লাসে আমি যতটুকু পড়াই আপনাদেরকে প্লাস আপনারা বাসায় বা এর বাইরে ক্লাসের বাইরে গিয়ে যতটুকু শিখতেছেন, এই 2টা মিলে হচ্ছে আপনার লার্নিং টাইম।
তাহলে এই নোশনাল আওয়ারটা আমাদের ইয়ার জন্য যেটা যে থামরুল হচ্ছে এক ঘন্টার জন্য নিজের জন্য স্টুডেন্ট নিজের লাগে দুই ঘন্টা তাহলে স্টুডেন্ট লার্নিং টাইমটা কি হচ্ছে ক্লাসে এক ঘন্টা আর বাসায় গিয়ে দুই ঘন্টা টোটাল কয় ঘন্টা হইল তিন ঘন্টা তাহলে সে এক ঘন্টা যদি ক্লাস করে সেটার অপোজিটে তার পড়াশোনা করার কথা বাসায় গিয়ে আরও দুই ঘন্টা তার লার্নিং টাইম হওয়ার কথা তিন ঘন্টা আমি যদি এরকম চোদ্দো সপ্তাহ ক্লাস করি চোদ্দোটা ক্লাস করি চোদ্দ ঘন্টা ক্লাস করি তাহলে একই সাথে আরও তিন গুণ হয়ে যাওয়ার কথা তাহলে তিন ঘন্টা করে 42 আওয়ার্স যেটাকে আমরা সহজ করার জন্য বলে দিছি 40 আওয়ার্স তার মানে অন্তত একটা কোর্সে 40 ঘন্টা তার ক্লাস টাইম নিজের টাইম সব মিলে হয়ে যাওয়ার কথা হয়ে গেলেই এইটাই হচ্ছে তার নোশনাল আওয়ার যে একটা স্টুডেন্টের টোটাল লার্নিং টাইম এটা হয়ে গেলেই ঠিক আছে সে 40 ঘন্টা ক্লাসে ছিল বাকি 26 ঘন্টা বাকি সব কিছু মিলে সময় দিয়েছে দ্যাটস ইট এটা হচ্ছে থিওরি কোর্সের জন্য ল্যাব কোর্সের জন্য কি তা হবে ল্যাব কোর্সের ক্লাসেই তো ল্যাব কোর্সের 1.5 ঘন্টা সময় দেওয়ার কথা এবং ল্যাব রিপোর্ট টিপোর্ট এগুলো করা লাগে এগুলোতে আরও সময় যায় সো ল্যাব কোর্সের জন্য হচ্ছে ক্লাসের মধ্যে 1.5 ঘন্টা আর বাইরে 3 ঘন্টা তাহলে 4.5 আওয়ার্স করে এরকম 14 উইকে 63 আওয়ার্স যেটাকে এভারেজে আমরা বলতেছি 60 আওয়ার্স যদি ইন্টার্নশিপ হয় আপনারা যখন ইন্টার্নশিপ করেন তখন তো সারাদিনই ইন্ডাস্ট্রিতে সারাদিন মানে তো কেউ তো আর 8 ঘন্টা ডিউটির মতো করে ইন্টার্নশিপ করে না যায় ঘুরে ঘরে আবার চলে আসে কেউ 2 ঘন্টা ডিউটি করে কেউ 3 ঘন্টা ডিউটি করে যদি ডিউটি বলি আর কি ও তো ডিউটি মনে করে না দেখে 1 ঘন্টাও থাকতে চায় না তো ইন্টার্নশিপ যদি হয় তখন সেখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে টোটাল 80 আওয়ার্স যে 28 আওয়ার্স লার্নিং ইন ইন্ডাস্ট্রি প্লাস 52 আওয়ার্স নিজের লার্নিং এনিওয়ে গেল এগুলো হচ্ছে এখন আমার রিকোয়ারমেন্ট যে থিওরি কোর্সের জন্য 40 ঘন্টা ল্যাব কোর্সের জন্য 60 ঘন্টা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্টার্নশিপ এগুলোর জন্য হচ্ছে 60 ঘন্টা তার মানে আপনার কোর্সে আমাকে দেখাইতে হবে প্রমাণ করতে হবে যে আপনাকে আমি যতটুকু পড়াইছি এবং আপনি যতটুকু পড়ছেন তা মিলে এই ঘন্টা ফিল আপ হয়েছে বাংলা বুঝতে পারছেন সহজ বাংলায় বলতেছি আচ্ছা এবার আসেন মূল আসল জায়গাটা যেই জায়গায় চেঞ্জ আসছে সেটা হচ্ছে আপনাদের কয়জন বিশ্বাস করেন যে আমরা সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত যা যা পড়াশোনা করে আসছি যেভাবে পড়াশোনা করে আসছি এই পর্যন্ত কত কোর্স আমরা পড়ছি কোর্সের নাম মনে আছে কারো আমরা কত সাবজেক্ট পড়ছি আচ্ছা ছোটবেলাটা বাদ দেন আপনি গত সেমিস্টারে কী কী কোর্স করছেন এগুলোর নাম বলতে পারবেন কেউ সবগুলো কোর্সের নাম বলতে পারবেন জাস্ট গত এই যে মাত্র ফাইনাল এক্সাম দিয়ে আসলেন কয়টা কোর্স করছেন তার আগে সেমিস্টারে তার আগে সেমিস্টারে কয়টা ইন্নালিলা তার আগে সেমিস্টার কয় বছর আগে করছেন কত বছর আগে করছেন এক বছর হয়েছে তো তাহলে এই অবস্থা কেন এ তো বড়বেলার কথা ছোটবেলার কথা না ফাইভেরও কথা না এইটারও কথা না এসএসসির কথা না ডিপ্লোমার কথাও না এই বেলার কথা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার পরে যে এই কোর্সগুলো করছেন খুব বেশি সেমিস্টার তো জানে মাত্র 2 সেমিস্টার গেছে সেই 2 সেমিস্টার মিলে 11টা কোর্স করছেন সেই 11টা কোর্সের নাম মনে আছে কোর্সের নামই মনে নেই তাহলে কোর্সে কী শিখছেন সেটা কী শিখেছে কোর্সে তাহলে তো থার্ড সেমিস্টারে আইসে মাত্র সেকেন্ড সেমিস্টার শেষ হলো থার্ড সেমিস্টারে আজকে প্রথম ক্লাস থার্ড সেমিস্টারে আইসেই যদি আমার অবস্থা এটা হয় যে আগের সেমিস্টারে যা করছি কোর্সের নামও ভুলে গেছি কোর্সে কী করছি তাও ভুলে গেছি তাহলে এরপরে যখন আরেক সেমিস্টার যাবে এরপরে এই সেমিস্টারটা ভুলে যাবেন পরের সেমিস্টারে এটা ভুলে যাবেন তার মানে আমরা নতুন সেমিস্টারে উঠতেছি আর আগেরটা ভুলতেছি নতুন সেমিস্টারে উঠতেছি আর সব ভুলতেছি ভুলভুলাই আর ওগের জন্য ডিগ্রি নিতেছি মানে আপনারা যে ডিগ্রি দিতেছি সেটা কিসের অ্যাওয়ার্ড তাহলে যে তুমি অতীতে সব কিছু ভুলে গেছো এই নাও তোমার সার্টিফিকেট এই যোগ্যতার এই কৃতিত্ব অর্জনের জন্য কি না না মানে এটাই তো বাস্তবে তো তাই চলতেছে পরীক্ষার হল থেকে বের হইতে দেরি সব ভুলতে দেরি নেই আরে পরীক্ষার হলে আসার আগেও মনে ছিল না পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে তো জানি না কি লিখছি মনে যা আসছে তাই লিখছি ইন্নালিল্লাহ এটার নাম ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মতো 100% প্র্যাকটিক্যাল ফিল্ড মানে যেটা সরাসরি প্র্যাকটিক্যাল জিনিসের সাথে জড়িত শুধু টেক্সটাইল কেন যে কোনো জিনিসেই এটার নাম পড়ালেখা যে সেমিস্টার পর সেমিস্টার করবে কোর্সের পর কোর্স করবে সেমিস্টার শেষ হবে সব ভুলে যাবে তো তারা টাকা তো সব জলে ঢালতেছেন তাহলে এই টাকা এখানে না ঢেলে তাহলে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া ভালো কারণ ওইখানে দিলেও টাকা জলে এখানে দিলেও টাকা জলে কারণ আপনার মাথায় তো কিছু নাই
আচ্ছা, মাথায় যদি কিছু নাই থাকে তাহলে আপনার উদ্দেশ্য তো আসলে মানে ছোটবেলা থেকে আপনি যা শিখছেন সব কিছুই মাথার মধ্যে একদম অবিকল হুবহু থাকতেই হবে, এই শর্ত দিয়ে কি শেখানো যাবে বা কেউ দাবি করতে পারবে? ইভেন আমার মাথায় আছে, এখানে যত টিচার আছে কারো মাথায় আছে না? দরকারও নেই। আবারও বলতেছি, আমরা আপনাদেরকে যা শিখাই, যত টপিক শিখাই, একটা কোর্সের মধ্যে যত চ্যাপ্টার পড়াই, সব চ্যাপ্টার সব টপিক সবসময় মাথায় রাখা, সারা জীবন মনে রাখা কোনো দরকার নেই, সব কিছু জরুরি না। ইভেন একটা টেকনিক্যাল কোর্সেরও সব টার্ম মনে রাখা জরুরি না, সব কিছু বেসিক না, সব কিছু জরুরি না। কিন্তু তার মানে কি কিছুই জরুরি না? মানে ওই কোর্সটা, যেহেতু কোর্সটা অফার করা হয়েছে, এবং শুধু যে আমরা এই ইউনিভার্সিটিতে অফার করি বা শুধু বাংলাদেশে অফার করি তা না, আপনি পৃথিবীর যেখানে যান এই কোর্সের কিছু না কিছু আপনারা করতেই হবে। এই নামের কোর্স থাকুক বা অন্য নামে থাকুক, আপনাকে এই টপিকগুলো জানতেই হবে। মানে আপনি প্রফেশনাল কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন করা হবে না, আপনি এটা কোনো দিন আগেও শিখেন নাই, আপনার পরেও শেখানো হবে না, আপনি মার্কেটিং শিখেন নাই, শেখানো হবে না, অ্যাকাউন্টিং স্ট্যাটিস্টিক্স আপনি জানেন না এবং আপনার শেখানো হবে না, পৃথিবীর কোথাও হবে না। আপনি পৃথিবীর যেইখানে গিয়ে পড়াশোনা করেন আপনার এগুলো জানতেই হবে, শিখতেই হবে। কারণ কি? তার মানে স্ট্যাটিস্টিক্সের যত জিনিস আছে সবই তার মনে রাখতে হবে না, কিন্তু কাজ করতে গেলে আমার যেই জিনিসগুলো লাগে, যেগুলো জরুরি, সেগুলো তো জানতে হবে, বেসিকটা তো থাকতে হবে। কথা বুঝেন কিনা? মানে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার সে কাউন্ট বোঝে না, তার আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলতে পারবো? কথা বুঝছেন না? কাউন্টটা তো একটা মানে বেসিক জিনিস, জরুরি জিনিস, এইটুকু তো তার জানতে হবে। তো ঠিক সেরকম প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু বেসিক আছে, সেই জিনিসগুলো তো জানতে হবে। এখন আমাদের বাস্তবতা হয়ে গেছে যে কোর্সের নামও মনে নেই, কোর্সে কী শিখছি তাও মনে নেই, কোর্সের কী শেখার কথা ছিল তাও জানি নেই, কোর্সের বেসিক কী তাও জানি না, মনে রাখার তো প্রশ্নই আসে না। আমি তো জানিই না ওই কোর্সের বেসিক কী ছিল, অথচ উদ্দেশ্য কিন্তু, পড়ালেখার উদ্দেশ্য কিন্তু এইটা ছিল না যে আপনি সারাদিন ওই পড়াটা মুখস্থ করে রেখে দিবেন, উদ্দেশ্য ছিল যে ওই পড়াটা আপনি আপনার জীবনে কাজে লাগাইতে পারবেন। আমার কথা বুঝতেছেন? মানে উদ্দেশ্য ছিল যে আমি এখন আপনারা যা শিখেছি আপনি বাসায় গিয়ে, আপনার ইন্ডাস্ট্রিতে গিয়ে, প্রফেশনাল লাইফে গিয়ে আপনি কাজে লাগাইতে পারবেন সেই জিনিসটা, যেটা আমি কাজে লাগাইতে পারলাম না সেই শিখে লাভ কি? সেটা কোনো দাম আছে নাকি? মানে একজন কোরআন শরীফ পড়া শিখছিল কিন্তু এখন আর সে কোরআন শরীফ পড়তে পারে না, তাহলে শিখা হয়েছে? আচ্ছা, শিখা তখন হয়েছিল কিন্তু এখন প্র্যাকটিস নাই, এই কারণে এখন ভুলে গেছে। তো এখন যখন পুরো ভুলে গিয়ে এখন নতুন করে যখন চেষ্টা শুরু করবে, এখন তার জোর করে কোরআন শরীফ পড়া হবে কিন্তু সেটা দিয়ে সওয়াব হবে? কথা বুঝতেছেন কিনা? সো কাজে লাগাইতে যদি না পারি, অ্যাপ্লিকেশনই যদি না হইলো, তাহলে এই পড়াশোনা, এই পড়াশোনা তো প্রাইমারি পড়াশোনা না, এটা তো ইউনিভার্সিটির পড়াশোনা। এখন যে পড়াশোনা সেটা পুরোপুরি হচ্ছে যে আপনি এখন শিখবেন, কালকে গিয়ে অফিসে কাজে লাগাবেন, এরকম পড়াশোনা প্রত্যেকটা জিনিস, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু আপনি আমার একটা জিনিস দেখান যেটা আপনি আজকে অফিসে ইউনিভার্সিটি থেকে শিখে গিয়ে কালকে কাজে লাগাইতে পারতেছেন বা গতকাল লাগাইছেন, প্রথম সেমিস্টারের এমন কয়েকটা জিনিস দেখা যেটা লাগাইছেন, সেকেন্ড সেমিস্টারের দেখান, তাহলে ঘটনা কী হয়েছে, কী হলো, তাহলে লাভ কী হলো, লাভ হয়েছে কোনো, লস হয়েছে উল্টা, পুরা লস। কী কী লস হয়েছে বলবো? প্রথম কথা হচ্ছে দুই সেমিস্টার লস হয়েছে আপনার, দুই সেমিস্টার লস, আপনি ইউনিভার্সিটিতে দুই সেমিস্টার পড়ছেন পুরোটাই লস। নাম্বার ওয়ান, টাইম লস হয়েছে, শুধু সময় লস হয়েছে, আপনার এনার্জি যায় নাই, এই যে নাইট শিফট করে এসে এখানে বসে আছেন কষ্ট হইতেছে না, এনার্জি যায় নাই, টাকা পয়সা তো যায় নাই না, তাহলে টাইম গেছে, মানি গেছে, এনার্জি গেছে, ইফোর্ট গেছে, সবই গেছে, বিনিময় কি? ফুকা। বিনিময় ডিম তো বলা যাবে না, ডিমের যে দাম ওইটা হইলে তো কাজই হয়েছিল, ডিম বেঁচে বড় লোক হয়ে যাওয়া যেত, তাও না, তাহলে লাভ হইল কি? কী আমরা কী পড়াশোনা করাইতেছি আর আমরা কী পড়াশোনা করতেছি আর কী করতেছি আসলে? আমরা টাইম পাস করতেছি, আমাদের অবস্থা হয়েছে আমরা জাস্ট টাইম পাস করতেছি, যে ক্লাসে আসে সেও টাইম পাস করার জন্য আসে, যে যাই ক্লাসে একটু থাকি, আর যে ক্লাস করায় সেও টাইম পাস করার জন্যই করে, যে না আচ্ছা ঠিক আছে ক্লাসটা নিয়ে আসি, আসল উদ্দেশ্য বিধেয় কিছুই নেই।
আমিও জানি না আমি আপনারে কি করাইতে আসছি, আপনিও জানেন না আপনি আসলে কি করতে আসছেন। আপনি মনে করছেন যে কয়েকদিনে অন্তত কয়েকটা দিন দুই একদিন অ্যাটেন্ডেন্স না থাকলে কেমনে হয়। আপনি অ্যাটেন্ডেন্সের জন্য আসেন আর আমি আমার অ্যাটেন্ডেন্সের জন্য আসি, এই সবাই অ্যাটেন্ডেন্স নিয়ে খেলতেছি, আসল কাজের কোনো খবর নেই। এবার আসেন, ঘটনা এটা হওয়ার কথা ছিল না, ঘটনা হওয়ার কথা ছিল উল্টা। কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল প্রত্যেকটা ক্লাসে মিনিমাম চারটা ঘটনা ঘটার কথা ছিল, চারটা ঘটনা ঘটার কথা ছিল, অ্যাটলিস্ট চার ধরনের খেলাধুলো হওয়ার কথা ছিল। প্রতিটা কোর্সের প্রতিটা টপিক না হইলেও, প্রতিটা চ্যাপ্টার না হইলেও, অ্যাটলিস্ট প্রতিটা কোর্স, আপনার যদি পুরো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং লাইফে আপনি যদি 30টা কোর্স করে থাকেন, তাহলে সেই 30টা কোর্সের প্রতিটা কোর্সে অন্তত চারটা জিনিস শেখার কথা ছিল। চারটা জিনিস শেখা না, আসলে চারটা স্কিল ডেভেলপ হওয়ার কথা ছিল। সে চারটা স্কিল কি? এক নম্বর কথা হচ্ছে সেটা ফান্ডামেন্টাল ডোমেইন রিলেটেড যে স্কিলগুলো, সেই স্কিল ডেভেলপ হওয়ার কথা ছিল। আরও তিনটা ডোমেন আছে। ফান্ডামেন্টাল ডোমেন কি? ফান্ডামেন্টাল ডোমেন হচ্ছে, সে ফর এক্সাম্পল আমরা যখন বলি যে আমাদের বেসিক সাবজেক্ট বা ফান্ডামেন্টাল সাবজেক্ট বা ডিপার্টমেন্টাল সাবজেক্ট, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ডোমেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে করতেছে সে তো আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং শেখার জন্য করতেছে না, সে তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেখার জন্যই করতেছে। তাহলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওই যে কাউন্ট জানতে হবে, কোনটা ইয়ার্ন, কোনটা ফেব্রিক ডিফেক্ট, কোন ফেব্রিক ডিফেক্ট কীভাবে ইয়া করে, কোনটার নাম গার্মেন্টস, কোনটার নাম ওভেন ফেব্রিক আর কোনটার নাম নিট ফেব্রিক, এই ফেব্রিকটার নাম কী, আর আপনার বউ যেই শাড়িটা কিনে আনছে সেটার নাম কী, সেইটা কোন মেশিনে বানাইছে কী, ইন্নালিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার। অবশ্য বউয়ের যদি প্রশ্নের উত্তর না দিতে পারে যে আচ্ছা এটা কোন মেশিনে বানাইছে, কোন ফ্যাক্টরিতে বানায়, এইটুক যদি না বলতে পারে, আর বউরে যদি একটু টেক্সটাইল নাও শিখাইতে পারে, ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আচ্ছা অভাব নেই এরকম, ঠিক আছে, হ্যাঁ ডিগ্রি তো আমরাই দিতেছি। তাহলে এই যে ব্যাপারটা, তার মানে হচ্ছে তার ফান্ডামেন্টাল নলেজটা থাকার কথা, ফান্ডামেন্টাল স্কিল ডেভেলপ করার কথা, যেটা হচ্ছে ডিসিপ্লিন রিলেটেড যে স্কিল। আচ্ছা এরপরে আসেন সোশ্যাল স্কিল। আচ্ছা সোশ্যাল স্কিল তো বোঝেন, মানে দিন শেষে এই যত পড়াশোনা যাই বলতেছি আমরা সব কিছু মিলে, উদ্দেশ্য কী? অমানুষ বানানো, মনে বানানোর উদ্দেশ্য না? কে কত বড় চোর হইতে পারে, কত বড় বাটপার হইতে পারে, কে কে কত বেশি ঘুষ খাইতে পারে, দুর্নীতি করতে পারে, এটার উদ্দেশ্যই তো। কারণ দিন শেষে এগুলো করবা, তারপরে বিসিএস দিবা, তারপরে সরকারি চাকরিতে ঢুকবা, এবার তুমি কাস্টমসে ঢুকো আর গভর্নমেন্টের ইয়াতে ঢুকো আর প্রশাসনে যাও, যেখানে যাও বাস, একবার শুধু যাও, একবার শুধু ঢুকো, ঘুষ দিয়ে ঢুকো আর যেমনে পারো ঢুকো, শুধু একবার ঢুকো, লাইফ বান গিয়া শেষ। তো এই যে যারা যাইতেছে ওরা কি কেউ ইউনিভার্সিটি পাস না করে যাইতেছে? এমন কেউ আছে যে ইউনিভার্সিটিতে পড়ে নেই দেখে ওইখানে গিয়ে দুর্নীতি করতেছে? বুয়েটের তখন জামিলুর রেজা স্যার ছিলেন, জামিলুর রেজা স্যারকে চেনেন কিনা আপনারা? ঠিক আছে, হ্যাঁ মারা গেছেন, হ্যাঁ ইয়াতে ছিলেন, ব্র্যাকে ছিলেন। সো বাংলাদেশের একদম মানে সত্যিকারের মানে স্কলার বলতে যাদেরকে বোঝায়, এক্সপার্ট বলতে যাদেরকে বোঝায়, তাদের মধ্যে একজন। তো বুয়েটের কনভোকেশন, তো কনভোকেশনে তো স্বাভাবিক সবাই এখন সার্টিফিকেট নিবে, গাউন ছিঁড়ে মারবে, ছবি তুলবে, উৎসব মোড়ে আছে, শেষ ইঞ্জিনিয়ারিং শেষ, সবাই ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তো উনি কনভোকেশনে হলে সবারে ওনার বক্তৃতার সময় একবার জিজ্ঞেস করলেন যে আচ্ছা
তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, তোমরা সবাই আমার একটু সত্য কথা বলবা, ঠিক আছে? কেউ মিথ্যা কথা বলো না। কয়জন এখানে আসো যারা সত্যি করে আমার বলতে পারবা যে তারা জীবনে কখনো, আজকের পরে তোমরা লাইফের বিভিন্ন জায়গায় চলে যাবা, দেশে বিদেশে সব ভালো ভালো জায়গায় চলে যাবা, জীবনে কখনো কেউ দুর্নীতি করবা না? কেউ কয়জন আমার কাছে ওয়াদা করতে পারবা যে জীবনে কখনো কেউ দুর্নীতি করবা না? পুরো হল ভর্তি কয়েক হাজার স্টুডেন্ট, মাত্র মনে হয় দুই তিনজন হাত তুলছে। আপনি হাত তুলতেন? আপনি হলে হাত তুলতেন? আমাদের অবস্থা কি? আমরা তো দুর্নীতির জন্যই ঢুকছি। হ্যাঁ, দুর্নীতি করার নিয়তেই তো ঢুকছি। খুঁজে খুঁজে বাইর করছি যে কোথায় গেলে দুর্নীতি করা সহজ, কোথায় দুর্নীতির সুযোগ বেশি। ওরা তো পড়ালেখা শেষে নিয়ত করতেছে যে না, দুর্নীতি ছাড়া থাকা যাবে না, আর আমরা যে পড়ালেখা শুরুই করতেছি দুর্নীতি দিয়ে। আমাদের তো শুরুতে নিয়তি দুর্নীতি করার, যে পড়াশোনা করতে চাই না, দুর্নীতি করতে চাই। কি এখন কি হবে? আমি ডেকে আনি ওদেরকে। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। এই কারণে আমরা যে আসলে শুধু বলি না যে আমরা সরকারের বদনাম করি, মন্ত্রী এমপি লিডার ক্ষমতাবানদের ইয়া করি, ওরা তো বাইরের কেউ না। ওরা কি নেদারল্যান্ড থেকে আসছে, জার্মানি থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে? ওরা কি বাইরের কেউ? ওরা তো আমাদের সব, আমাদের রক্তের মানুষজন, সব আমাদের আত্মীয় স্বজন। হয় আপনার কেউ লাগে, নিলে আমার কেউ লাগে, নিলে কারো না কারো কেউ লাগে, সব আমাদের নিজেদের মানুষজন। আজকে আমার কেউ হইতেছে, কালকে আপনার কেউ হইতেছে, সব একই মানুষ তো আর বারবার হইতেছে না, ঘুরে ফিরে ঘুরে ফিরে সবাই, আমরা সবাই মিলে জিলে ভাগ করেই খাইতেছি। তো কারা এরা? আমরা, আমরা যেরকম আমাদের শাসকরা সেরকম, এবং এটা বলেই দেওয়া আছে, বলে দেওয়া আছে মানে যে কোনো মানুষ বলেনি, আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে তোমরা যেরকম হবে তোমাদের শাসক সেরকম হবে। তা আমরা দুর্নীতিবাজ, আমরা সব দুই নাম্বার, আমরা সব দাপ্পাবাজ, মিথ্যাবাজ, আমাদের মিথ্যা ছাড়া কিছু নাই। সারা বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, আপনি 20টা মানুষ খুঁজে দেখাতে পারবেন যে সবসময় সত্য কথা বলে, কোনোদিন মিথ্যা কথা বলে না? 20 কোটি মানুষের মধ্যে আপনি 20টা মানুষ খুঁজে দেখাতে পারেন না যে মিথ্যা কথা বলে না? তো 20 কোটি মানুষের মধ্যে যদি 20টা মানুষ না পান আপনি, তো বাকি সব কি? 20 কোটি অমানুষ নিয়ে ঘুরতেছি তাহলে? তো এর চেয়ে এইসব মুসলমান দেশের চাইতে তো অমুসলিম কাফির দেশ হাজার গুণে ভালো। ওইখানে দেশে আপনি বরং 20টা মানুষ মিথ্যা কথা বলে, এটা খুঁজতে গেলে আপনার মাইলের পর মাইল হাঁটতে হবে। ওরা মিথ্যা কথা বলে না, ওরা কাফির হইতে পারে, অমুসলিম হইতে পারে, ওরা মিথ্যা কথা বলে না, ওদের মিথ্যা বলার প্রয়োজনই নেই। আর আমাদের মিথ্যা ছাড়া ভাত হজমই হয় না, বুঝছেন না কি মজা? খেলাটাই অন্যরকম, ওরা খেলে একরকম, ওরা খেলা বুঝেই না, আর আমরা খেলা এত বুঝছি যে এই কারণে আমরাও খেলি, আমাদের সাথেও খেলে, শুধু খেলাই হইতেছে। এই কারণে আল্লাহও মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে খেলা, যে আমিও তো আসি, শুধু তোরাই খেলবি, আমার খেলা ভুলে যাবি, আল্লাহ একটু দেয়, আবার ছেড়ে দেয় যে থাক, এখন অনেক বাচ্চা কাচ্চা আছে, হাজার হাজার এতিমখানা মাদ্রাসা, সকালবেলা ফজরে পরে হিফজ করতে বসে, কোরআন নিয়ে বসে, ওগুলার জন্য এখনও আপনারটা ভেঙে পড়তেছে না, আপনার এলাকার ওগুলার জন্য আপনার মাথারটা এখনও ঠিক আছে। আমরা এখনও বাইসে আছি অন্য কিছু মানুষের পুণ্যের কল্যাণে, নাহলে আমাদের যে পাপ তা পুরো দুনিয়ারে ডাবায় দেওয়ার জন্য যথেষ্ট। বাঙালি যে এই খেলা খেলতেছে, আসেন তাহলে। তো হায়ার এডুকেশন না, ইউনিভার্সিটি, যে ছেলেটা জীবনে কোনো ইউনিভার্সিটি দুয়ারে পাও রাখে নাই, শুধু কলেজ পর্যন্ত পড়াশোনা করছে বা স্কুল মতো পড়াশোনা করছে, সেই স্কুল মতো পড়াশোনার উদ্দেশ্য ছিল তার মানুষ বানানো, অমানুষ বানানো না, দুর্নীতি শেখানো না, মিথ্যা কথা শেখানো না, বাটপাড়ি ছলনা শেখানো না, ওজনে কম দেওয়া শেখানো না, মানুষের ঠকানো শেখানো না, প্রতারণা করা শেখানো না, আমানতের খেয়ানত করানো না। কিন্তু আমাদের ওইটাই আরও বেশি শিখতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে সোশ্যাল স্কিল নাই। আমরা পড়াশোনা করতেছি কিন্তু পড়াশোনার মাধ্যমে কোনো সোশ্যাল স্কিল ডেভেলপ করতেছে না। সোশ্যাল স্কিল মানে শুধুমাত্র যে এই জিনিস ঠিক করা সেটা না, সোশ্যাল স্কিলের সাথে আরও অনেক কথা ব্যাপার, অনেক কিছু আছে। ফর এক্সাম্পল, আপনাদের মধ্যে কয়জন আছেন যে কনফিডেন্টলি বলতে পারেন যে স্যার আপনি আমাকে যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো ইয়াতে, আপনি যদি বলেন যে আপনাদের সব টিচারদের সামনে যে কোনো টপিকে আমার 5 মিনিট ইংলিশে বক্তৃতা দিতে হবে, আমি দিতে পারবো। অডিটোরিয়ামে সব টিচাররা বসা থাকবে,
আপনি আইসে 5 মিনিট যে কোনো টপিকে, বা বলা যায় আপনার ইচ্ছা মতোই যে কোনো টপিকে আপনি 5 মিনিট প্রেজেন্টেশন দিবেন। এই কনফিডেন্ট আছে এরকম কয়জন আছে, কয়টা স্টুডেন্ট আছে? এই কনফিডেন্ট যদি ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের যদি না থাকে তে কার থাকবে? তাহলে ইউনিভার্সিটিতে করতেছি কি আমরা? তাহলে এইটুক কমিউনিকেশন যদি সে করতে না পারে, এইটুক প্রেজেন্টেশন স্কিল যদি তার না থাকে, এইটুক ডেলিভারেশন যদি তার না থাকে, তাহলে মানে কি? তো সে এরপরে রিটেনে যতই ভালো থাক আর যতই এ প্লাস পাওয়া ছাত্র হোক, লাভ কি আমার? ডাবল জিরো, এ প্লাসের কোনো দাম নেই। মানে আমরা যেই ট্রেডে আছি, টেক্সটাইল ট্রেডে, আমাদের বায়ার কারা? আমরা হ্যাঁ কি ফরেনার, সব বাংলায় কথা বলে না? না, যেহেতু জানে যে আমরা ইংরেজিতে ভালো না, ওরা বাংলা আগে শিখে আসে আমাদের সাথে কমিউনিকেট করার জন্য, ওরা এসে আমাদের সাথে বাংলায় প্রেজেন্টেশন দেয়, যে আমাদেরকে বুঝায় নেয়, যে বাংলায় বুঝায়, তারপরে আমরা ওদের সাথে নেগোসিয়েট করি নাকি? ওদের সাথে আমরা যখন ইমেলে কথা বলি সব বাংলায় বলি নাকি? ট্রান্সলেট করি নি, গুগল ট্রান্সলেট আছে, যে ওরা ইংরেজিতে বলে আমরা বাংলায় ট্রান্সলেট করি, আবার আমরা বাংলায় লিখি সেটাকে ট্রান্সলেট করে পাঠাই দিই, সব কিছুই কি এরকম? আর এখন তো এআই আছে, চ্যাট জিপিটি আছে, ওর ভরসে থাকলেই হয়। এখন বিজনেস কমিউনিকেশন শেখারও দরকার নেই, মার্কেটিং শেখারও দরকার নেই। হ্যাঁ, আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন? কোথায় জব করেন? আগে করতেন? কখনো করছেন? কোথায়? আরে কোন কোন কোম্পানি? কাদের সাবকন্ট্রাক্ট করতেন? আচ্ছা ঠিক আছে, স্কোয়ারের কাজ হয়। ধরেন স্কোয়ারের এমডিরে আপনি যদি আজকে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি মানে কটন ভিয়েতনাম থেকে যে কটনে আনবেন, বা ইয়া থেকে যে কটনে আনবেন, আপনি যে ইমেলগুলো করবেন, বা আপনি যে প্রাইস নেগোসিয়েশন করবেন, কত দামে কিনবেন, কত দামে কি, এই কাজগুলো আপনার এখন আর কষ্ট করে না করলে হয় না, নিজে না করলে হয় না, আপনি চ্যাট জিপিটির হেল্প নেন না, চ্যাট জিপিটিরে বলেন করতে। কি মনে করেন হবে? হ্যাঁ, চ্যাট জিপিটি আপনার সব করে দিবে, সম্ভব? হ্যাঁ, এটা তো ওরকম হয়ে গেল যে বন্ধু বিয়ে করছে মানে আমার বউ হয়ে গেছে, এরকম তো সম্ভব না আসলে, বাস্তবে তো এটা হয় না। আপনার যোগ্যতা তো আপনার অর্জন করতে হবে, আপনার স্কিল তো আপনার ডেভেলপ করতে হবে, এইটুকু স্কিল যদি ডেভেলপ না হয় আপনি বাইরেদের সাথে কমিউনিকেট করবেন কীভাবে? আপনি যদি একটা ইমেল ঠিকমতো শুদ্ধ ভাষায় লিখতে না পারেন, একটা ওয়ার্ড যদি ঠিকমতো বুঝাইতে না পারেন, আপনি যদি একটা প্রেজেন্টেশন দিতে না পারেন, আপনি যদি বাইরেদেরকে ফ্যাক্টরি ভিজিট করে না ঘুরে দেখাইতে পারেন, কথাই যদি তাদের সাথে না বলতে পারেন, কিসের টেক্সটাইল ইঞ্জিনিয়ার আপনি? এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার দিয়ে করবো কি আমি? বরং টেক্সটাইল ইঞ্জিনিয়ার টেক্সটাইল কম বুঝে কিন্তু তার কমিউনিকেশন ভালো, এর দিয়ে আমার লাভ আছে। এই ছেলেগুলোই বাইং হাউসে আছে, মার্চেন্ডাইজিংয়ে আছে, এই ছেলেগুলোই ভালো করতেছে। আপনি কি মনে করেন যে ফ্যাক্টরিতে যে ছেলেগুলো আছে সেই ছেলেগুলোর টেকনিক্যাল স্কিল, বেসিক স্কিল কম, আর যারা বাইং হাউসে আছে ওদের বেসিক খুব ভালো? না তো, ঘটনা উল্টা। ঘটনা হচ্ছে ওদের কমিউনিকেশন স্কিল ভালো, ওদের কমিউনিকেশন স্কিল ভালো, এই কারণে ওর স্যালারি হচ্ছে 1.5 লাখ 2 লাখ, আর কমিউনিকেশন স্কিল খারাপ, অথবা ও আর নড়েই নেই, ও ওইটার মধ্যেই আছে, ওই প্রোডাকশনের মধ্যেই ইয়ে করতেছে, এই কারণে ওর স্যালারি হচ্ছে ওর অর্ধেক। তা আসেন কোথায়? তো এই স্কিল লাগবে না, এই কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা লাগবে না, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করা লাগবে না? যে কোনো শ্রেণীর, যে কোনো দেশের, যে কোনো মানুষকে বোঝানোর দক্ষতা থাকতে হবে না? এগুলো যদি না থাকে তাহলে কিসের কিসের আবার ইউনিভার্সিটি, কিসের আবার স্কিল? আচ্ছা আসেন, এটা বললাম 2 নম্বর সোশ্যাল স্কিল, 3 নম্বরে আসেন। নাম কি? থিঙ্কিং ডোমেন। আচ্ছা, থিঙ্কিং তো আপনারা সবাই বোঝেন, কিন্তু এইখানে থিঙ্কিং বলতে আমরা কি বুঝাইতেছি? এইখানে থিঙ্কিং বলতে আমরা বুঝাইতেছি যে স্কিলস নিডেড ফর বিং অ্যাক্টিভ লার্নার্স অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কার্স। মানে কি? মানে হচ্ছে উইলিংনেস টু লার্ন, মানে হচ্ছে ডিসিশন মেকিং, মানে হচ্ছে প্রবলেম সলভিং, মানে হচ্ছে এন্টারপ্রেনার স্কিল। আচ্ছা, এখানে কেউ আছেন ব্যবসা করেন, মানে নিজের কোনো ব্যবসা ট্যাবসা আছে, বা জীবনে ছুটুকটাক ব্যবসা ট্যাবসা করছেন, বা কখনো কোনো ছোটোখাটো উদ্যোগ নিয়েছিলেন? কি বলে এগুলো, এত বয়স হয়ে গেছে আপনারা জীবনে কিছু করার চেষ্টাও করেননি? আমি তো কত করলাম, কত ধরা খাইলাম, কত কিছু করার উপরেই আছি।
কিসে ব্যবসা করছিলেন? মাশাল্লাহ, যাক তাও ভাগ্য ভালো যে আপনি ওই ইউনিটেক্স ইউনিপে অথবা ওই কে জানি না 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 ওই যে আর না আরে কাকরাইল অফিসের প্রথম যেটা কোম্পানি বন্ধ হয়ে গেল ডেস্টিনি ডেস্টিনি সো বাকি ডেস্টিনির সাথে ব্যবসা করেন নাই, নিজে নিজে হালাল ব্যবসা করছে। আচ্ছা তো ডেস্টিনির সাথে ব্যবসা করলেও ক্ষতি না, কারণ সে ওই ধরা খাই তো সে মানে এইভাবে ধরা খাই তো মানুষ শিখে। ইয়া সো এই যে মনে করেন আতর টুপির ব্যবসা যে করছেন, তো আতর টুপি আপনি যে আতর টুপির ব্যবসা করবেন এই ব্যবসা করার আগে আপনার চিন্তা করতে হয়েছে না যে আমি আসলে কিসের ব্যবসা করব? মানে আতর টুপির ব্যবসা উনি যে আতর টুপি নিয়েই নামছে এটা কি চিন্তা আপনার সারা নামছে? পৃথিবীতে তো লক্ষ লক্ষ টাইপের প্রোডাক্ট আছে, কেন আতর টুপি কেন? কারণ আছে না? মানে ওনার কাছে নিশ্চয়ই মনে হয়েছে যে আমার নিজের যোগ্যতা বা আমার আমি যেখানে ব্যবসা করতে পারবো যে এলাকায় যেখানে যাদের কাছে সেইখানের প্রোডাক্ট হিসেবে বা এই প্রোডাক্ট নিয়ে কাজ করা আমার জন্য সহজ, আমি এটা পারবো। এখন আমি যদি ওনার সফটওয়্যারের ব্যবসায় নামাই দিই, লাভ আছে ওনারা দিয়ে হবে? ওনার সে স্কিল থাকতে হবে না, সে যোগ্যতা থাকতে হবে না, ধারণা থাকতে হবে না, প্রত্যেক সবারই দিয়ে সব ব্যবসা হবে? তাইলে একজন একটা ব্যবসা করতে গেলে ব্যবসা করতে যোগ্যতা কম লাগে না বেশি লাগে? মনে করেন একজন চাকরি করে আর আরেকজন ব্যবসা করে, দুজনের মধ্যে কি মনে হয় আপনার যোগ্যতা কার বেশি লাগে? তো কি হয়েছে আজকে উনি ধরেন আতর টুপি নিজে নিজে জুম্মার পরে একটা মসজিদের সামনে মাঠে দাঁড়ায় একটা ভ্যান গাড়ি নিয়ে দাঁড়ায় বা একটা টুল নিয়ে দাঁড়ায় ব্যবসা করতেছে? 20 বছর পরে উনার যে একটা আতর টুপির ব্র্যান্ড দাঁড়ায় গেছে বিশ্বের, মানে মনে করেন বাংলাদেশের বিভিন্ন জেলায় ওনার একটা করে শোরুম আছে, এই 20 বছর পরের ওই অবস্থানটাতে যাওয়ার মাঝখানে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার পিছনে আপনি ওই 20 বছর আগেও চাকরি করতেন, এখনও চাকরি করেন, আর 20 বছর পরে উনি একটা কোম্পানির মালিক হয়ে গেছে, পার্থক্য কি সোজা? একই জিনিস, নিজের একটা কোম্পানি দাঁড়া করায় দেওয়া মানে শুধু একটা স্কিল হলে চলে? আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার জীবনে একটা সার্টিফিকেট পাইছেন, ওই দিয়ে আপনি চাকরি পেয়ে গেছেন, ওই দিয়ে ঢুকছেন, সারা জীবন ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়েই বের হয়েছেন, প্রোডাকশনেই পড়ে আছেন, আর উনি একটা কোম্পানি দ্বারা করে ফেলছে, তার মানে উনার যে যোগ্যতা ছিল উনি সেই একই সমান, পার্থক্যটা বুঝেন কিন্তু? মানে উনিও এই ইউনিভার্সিটি থেকে টেক্সটাইলের একটা সার্টিফিকেট নিয়ে গেছে, উনিও টেক্সটাইলের একটা সার্টিফিকেট নিয়ে গেছে, এবং সার্টিফিকেট নিয়ে উনিও একটা কোম্পানিতে ঢুকছে, মনে করেন ওই একই কোম্পানিতে উনি একই পদে একই স্যালারিতে ঢুকছে। পার্থক্য হলো পাশাপাশি উনি একটা আতর টুপির ব্যবসা শুরু করছে আর উনি শুধু চাকরি নিয়েই আছে, 20 বছর পরেও উনি সেই কোম্পানিতে চাকরিতে আছে, মনে করেন উনি এখন ম্যানেজার হয়েছে বা সিনিয়র ম্যানেজার হয়েছে, আর উনি বহু আগে আরও 15 বছর আগে চাকরি ছেড়ে দিয়ে উনি এখন ওই আতর ব্র্যান্ডের মালিক হয়ে গেছেন। উনার এই 20 বছরে উনি যোগ্যতা যতটুকু বাড়ছে আর উনার 20 বছরের যোগ্যতাটা যতটুকু বাড়ছে দুজনের কি সমান? উনার শুধু টেক্সটাইলের স্কিল যা ছিল তার সাথে অল্প একটু স্কিল যোগ হয়েছে, উনার স্কিল কি শুধু অল্প একটু স্কিল যোগ হয়েছে? উনার শুধু টেক্সটাইলের ডিগ্রি দিয়ে হয়েছে? ইউনিভার্সিটি থেকে আমরা যা শিখেছি আর পরীক্ষা জানিয়েছিলাম শুধু তা দিয়ে হয়ে গেছে উনার? প্রশ্নই আসে না। উনি এখন আমাদেরকে শিখাইতে পারবে এখন একটা কোম্পানি কীভাবে দাঁড়া করাইতে হয়, আতর টুপিরও কীভাবে ব্র্যান্ড দাঁড়া করাইতে হয়। ব্র্যান্ড নাই বাংলাদেশে আতরের, কোম্পানি নাই আলাদা, নাম জানেন, খোঁজ খবর রাখেন, ওনার কাছ থেকে জেনে নিয়ে, আর যদি বলতে না পারে তাহলে বুঝতে হবে ব্যবসা হবে না, তাহলে বুঝতে হবে নাই এদেরকে দেওয়া হবে না। তার মানে হচ্ছে যে ব্যবসা করতে গেলে অনেক নলেজ জানা লাগে, তার মানে তার ক্রিটিক্যাল থিঙ্কিং করার অ্যাবিলিটি থাকতে হবে, তার এন্টারপ্রেনার অ্যাবিলিটি থাকতে হবে, সে নিজে যে একটা ঝুঁকি নিয়ে একটা কোম্পানিতে নিজের টাকা বিনিয়োগ করে সে একটা জিনিস দাঁড়া করাবে, যোগ্যতা ছাড়া এমনি এমনি হবে? স্কিল ছাড়া এমনি এমনি হবে? তাকে সব কিছু জানতে হবে, চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে, চতুর্মুখী স্কিল ডেভেলপ করতে হবে, এইটাকে আমরা বলতেছি থিঙ্কিং ডোমেন। আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনি কোনো কিছু নিয়ে চিন্তাই করতে পারেন না, ওই ইন্ডাস্ট্রিতে 30 বছর আগে যেভাবে প্রোডাকশন হইতো এখনও সেভাবেই প্রোডাকশন হইতেছে, আপনি ব্যতিক্রমী কোনো চিন্তাই নাই, ইনোভেশন নাই, আপনার ব্যতিক্রমীভাবে আপনি নতুনভাবে কিছু করবেন, নতুনভাবে কোনো ডেভেলপমেন্ট করবেন, কোনো R&D করবেন, আপনার মাথা থেকে আজ পর্যন্ত কিছু আসেই নাই,
আর ই শুধু আপনার বয়স বেশি হয়ে যাইতেছে দেখেই কোম্পানি আপনারা একদম জিএম সিও বানায় বসে থাকবে, এইভাবে ইন্ডাস্ট্রি চলে না? না, এই কারণেই বহু বুড়া আছে এখনো ওই জায়গায় পড়ে আছে, আর বহু জোয়ান আছে যারা এমডি হয়ে গেছে যোগ্যতার কারণে, এ থিঙ্কিং অ্যাবিলিটির কারণে। বুঝা গেছে? তো এটা তো দরকার নাই না, এটা না হলেও চলে নাকি বাধ্যতামূলক? হ্যাঁ, আচ্ছা মনে করেন বিজনেস কমিউনিকেশন কোর্স শেষ, কিন্তু একটা ছেলে এই কোর্স শেষ হয়ে গেছে, কোর্সের আগেও সে জাস্ট একটা রিপোর্ট লিখতে পারতো না, একটা প্রপোজাল লিখতে পারতো না, একটা ইমেলও ঠিক মতো করতে পারতো না, কোর্সের পরেও পারে না, কোর্স শেষের পরেও পারে না। অবশ্য কোর্সের টিচার ছিল ফয়সাল স্যার, কি বুঝলেন, মাস্তি না, ব্যাপক মাস্তি। এবার আমি যত ট্রিপল এ রেটিং এর টিচার হই লাভ আছে কোনো? আমার স্টুডেন্ট যদি সবাই, পার্সোনাল ডোমেন এটা আবার কি জিনিস, পড়ালেখার সাথে আবার পার্সোনাল কি সম্পর্ক? পড়ালেখার সাথে পার্সোনাল লাইফের তো কোনো সম্পর্ক নাই না, মানে আমরা পড়াশোনা করতেছি কারণ যাতে আমার জীবনে পড়ালেখার কোনো অবদান না থাকে, কোনো ভূমিকা না থাকে, এই এই নিয়ত করে, এই কারণে মানে ওই পড়ালেখার কারণে আপনার জীবনে যাতে কোনো অবদান না থাকে, মানে আপনি আগে অমানুষ ছিলেন, এখনও অমানুষ আছেন এবং ভবিষ্যতেও অমানুষ থাকবেন, আগেও আপনি বউয়ের সাথে ফাইজলামি করতেন, এখনও করেন, ভবিষ্যতেও করবেন, মাঝখান দিয়ে আপনার অনেকগুলো ডিগ্রি হয়েছে, আপনি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, এই কারণে। আপনি আগেও বাবা কী জিনিস বুঝতেন না, প্যারেন্টিং কী জিনিস বুঝতেন না, নিজের বাচ্চাদের সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে আচরণ করতে হয়, কীভাবে শিখাইতে হয় সেটা বুঝতেন না, পরেও বোঝেন না, এই কারণে না। পার্সোনাল ডোমেন টাচ করার কথা, ওই যে যেটা বললাম ব্যক্তিগতভাবে তার কিছু স্কিল ডেভেলপ করার কথা, তার আচার আচরণে, তার অ্যাটিচিউডে, তার কমিউনিকেশনে, তার চলাফেরায়, তার দুর্নীতি করার নিয়তে, পড়ালেখা করার আগ্রহে, এগুলোতে কিছু পরিবর্তন আসার কথা। আসলে বুঝতে হবে কাজ হয়েছে, না আসলে বুঝতে হবে পুরোটাই বিফল হয়ে গেছে। এবার ক্লাস ফয়সাল স্যার নিচ্ছে তো কী হয়েছে, লাইফ লং লার্নিং। লাইফ লং লার্নিং মানে কি? এই শেখার শেষ কবে? দেখছেন ওনারে, দেখছেন উনি যদি মনে করতো যে আমার শেখার বয়স বহুত আগেই শেষ, তাহলে আজকে ওনারে পাইতেন ক্লাসের ফার্স্টে, শুরুতে। তাও ক্লাসে ওনার চেয়ে সিনসিয়ার স্টুডেন্ট কয়জন আছে পুরো ইউনিভার্সিটিতে যারা ফ্রাইডেতে ক্লাস করে? আমি তো জানি খুব বেশি নাই, কি বুঝলেন। উনি যদি এখন মনে করে যে আমার সিআর হওয়ার বয়স বহুত আগেই শেষ, তাহলে সিআর হওয়ার জন্য অ্যাপ্লাই করতো? কি বুঝেন, শেখার কোনো শেষ আছে? শেখার শেষ কবে? কবরে ঢুকে গেছেন, শেখার শেষ হয়ে গেছে, তার আগ পর্যন্ত মানে আমরা যারা টিচার হয়ে গেছি এখন তো শেখার শেষ, এখন তো আমাদের কিছু শিখতে হয় না, ইন্নালিল্লাহ। তো বাইসেই যেতাম তাহলে, যে আচ্ছা ঠিক, একটা মানুষের লাইফ লং লার্নিং, সেলফ ডিরেকশন। একটা মানুষ যদি নিজের ডিসিশন নিজে না নিতে পারে, তারে যদি সবসময় বন্ধুদেরকেই জিজ্ঞেস করতে হয় যে আমার জন্য কোনটা করা ভালো হবে একটু বুদ্ধি দে, বন্ধুদের বুদ্ধি নিয়েই যার চলতে হয়, যে নিজের ব্যাপারে, নিজের লাইফের ব্যাপারে, নিজের ক্যারিয়ারের ব্যাপারে, নিজের ব্যবসার ব্যাপারে, যে নিজে ডিসিশন দেওয়ার যোগ্যতা অর্জন করে নাই, বন্ধুর ডিসিশনে আপনার ব্যবসা দাঁড়াবে? হ্যাঁ, কোনোদিন হয়েছে এরকম? সালমান এফ রহমান বন্ধুর বুদ্ধিতে আজ পর্যন্ত, আজকে সালমান এফ রহমান হয়েছে। হ্যাঁ, স্যামসন এইচ চৌধুরী বন্ধুর বুদ্ধিতে স্যামসন এইচ চৌধুরী হয়েছে, কোনোদিনও সম্ভব না। অ্যাক্টিং উইথ ইন্টিগ্রিটি, ইথিক্যাল ভ্যালুস, কেয়ার ফর আদার্স, এগুলো তো বাংলাদেশে মানে বুঝছেন না, সততা থাকার কথা, অন্যদের দিকে তাকানোর কথা, মানে আমি বাঁচতেছি পাশে সবাইরে মাইরে আমি বাঁচতেছি, পরিবেশের 12টা বাজাইতেছি, ইন্ডাস্ট্রি 12টা বাজাইতেছি, মানুষের 12টা বাজাইতেছি, শুধু নিজে বাঁচার জন্য এরকম হইতেছে, নাকি সবাইরে নিয়ে বাঁচতেছি, নাকি সবাইরে নিয়ে মরতেছি, এই জিনিসগুলো মাথায় থাকার কথা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের চারটা যে ডোমেইন, সেই চারটা ডোমেইন। সো এটা জাস্ট আপনাদেরকে একটু ভূমিকা দিলাম ইন্ট্রোডাকশন, যে আমরা
যেই কারিকুলামের কথা বলতেছি, যেই কারিকুলাম আমরা পাঠাইছি, যেই কারিকুলাম এই জানুয়ারির 1 তারিখ থেকে সারা বাংলাদেশের ইউনিভার্সিটিতে বাধ্যতামূলকভাবে শুরু হয়ে গেছে, সেই কারিকুলামের উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে এই চারটা জিনিসে নিশ্চিত করা। যদি চারটা জিনিসে চারটা জিনিস ঢুকে তাহলে বুঝতে হবে যে পড়ালেখা হয়েছে, এই ডিগ্রিটা কাগজের ডিগ্রি ছিল না, কিছু কাজ হয়েছে, মাথার মধ্যে কিছু গেছে, কিছু স্কিল ডেভেলপ হয়েছে। আর যদি একটাও বাদ থাকে তাহলে বুঝতে হবে এখানে দুর্নীতি হয়েছে। কথা ক্লিয়ার? কথা কিন্তু শেষ হয়নি, মাত্র ভূমিকা দিলাম। এই কারিকুলামের উপরে টিচারদেরকে ট্রেনিং করাইছি 3 দিন, হোল ডে 3 দিন। মানে আপনি যদি মনে করেন যে আপনি সপ্তাহের পরে একদিন 1 ঘন্টায় এসে পুরো কারিকুলাম আপনার পড়ালেখাই করতে চান না, কারিকুলাম কোনো কোয়েশ্চেন আছে? বলেন বলেন বলেন।